এটা ফিটনেস, এ হলো টেস্টোস্টেরন। নিজে আইনে নিজে লাগাইছে, উনি কিন্তু খুব শখের একজন মানুষ, খুব যত্ন সহকারে গাড়ি রাখছে। বড় একটা দোকান আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা পার্টসের দোকান আছে। আচ্ছা আচ্ছা, উনি শুধু খালি ওনার দোকানে আসতো আর বাসায় ড্রাইভ করতো কি? ইডলিটা নাবানার থেকে, নাবানা থেকে, এই যে নাবানার থেকে সিএনজি করে কোনো চাপা না, একবার সরাসরি দেখায়। ওই দেখেন, ওই যে দেখছেন, এই যে দেখছেন, ইনি কিন্তু মনে করেন একজন হিন্দু মহিলা, উনি কিন্তু একজন টিচার, উনি ধামরাইল স্কুলের একজন টিচার, উনি নিজে মিরপুর বিআরটিতে গিয়ে নামটা না সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চরম একটা সুযোগ থাকবে যারা কম টাকায় গাড়ি নিতে চান, আর মাসুদ ভাই মানি থাকে সবসময় রিজনেবল প্রাইসে গাড়ি, হয়তো বা যারা নিয়মিত বিজনেস 99 সাথে থাকেন অবশ্যই জেনে থাকেন। আর আজকে আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি থাকবে। হ্যাঁ মাসুদ ভাই, দুইটা গাড়ি থাকবে। এক নাম্বার হচ্ছে মাসুদ ভাই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 110 অল পাওয়ার 1500, এবং মাসুদার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2005 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 10 রেজিস্ট্রেশন, এক্স করলা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, নিউ শপের একটা এক্স করলা। দুইটা গাড়ি প্রাইস একদম কম দামে নিতে পারবেন, রিজনেবল প্রাইসে। এবং মাসুদ ভাই হাতে দেখতেছি আমরা কি পেপার নিয়ে আছেন, স্মার্ট কার্ড। এই গাড়ির স্বামী, এই গাড়ির স্বামী হইলো মনে করেন যে স্মার্ট কার্ড, এ হইলো মনে করেন না ফিটনেস, এ হইলো টেস্টোস্টেরন। পুরো 25 সালের এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত পাবে। আচ্ছা আচ্ছা, পেপার ভরপুর, একবারে এক বছর, এক বছর, এক বছরের ভিতরে কাগজে কোনো হাত দেওয়া লাগবে না। এনি কিন্তু মনে করেন একজন হিন্দু মহিলা, উনি কিন্তু একজন টিচার, উনি ধামরাইল স্কুলের একজন টিচার, উনি নিজে মিরপুর বিআরটিতে গিয়ে নামটা ন্যাশনাল করে দিবে। হ্যাঁ ম্যাডাম, নিজে গিয়ে নামটা ন্যাশনাল করে দিবে। আমার সাথে কথা কাগজে কলমে লেখা লেখা আছে। হ্যাঁ, আবার কি? আচ্ছা, ওকে। আর নাম ট্রান্সফার হইলে তো, নাম ট্রান্সফার হইলে তো ম্যাডামের জন্য ভালো, আমার জন্য ভালো। এটা হলো এটার কাগজপত্র, পুরো এক বছর পাবে এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত 25-এর, আর এটা অল অপশন অটো 1500 সিসি। আচ্ছা, এটার পেপারসের ঘটনা রাখি মাসুদ ভাই, এটার পেপারসটা মনে করেন না যে এটাও কিন্তু অরিজিনাল, এটা পেপারস কাগজপত্র, স্মার্ট কার্ড ভাই, স্মার্ট কার্ড। হ্যাঁ, এটার স্মার্ট কার্ড কাগজপত্র এই দেখেন, এটা তো ওটার স্মার্ট কার্ড এর গায়ে। আচ্ছা, দুইটা আলাদা। হ্যাঁ, দুইটা আলাদা। আচ্ছা আচ্ছা, এটা হলো এটার। আচ্ছা, এটাও কিন্তু মনে করেন আপনি স্মার্ট কার্ডের মালিক, এই ভদ্রলোক। আপনার গাড়িগুলো সব সময় মানে কাগজগুলো করকরা করকরা করে, একবারে করে। ইনি হইলেন মনে করেন ওনার বাংলা মোটরের দুইটা গাড়ির পার্টসের দোকান আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, দুইটা পার্টসের দোকান আছে। আচ্ছা আচ্ছা, উনি শুধু খালি ওনার দোকানে আসতো আর বাসায় যেত, ড্রাইভ করতো কি? ড্রাইভ নিজেই করতো, নিজেই করতো। ভদ্রলোক সারে নিজেই করতো ড্রাইভ, কিন্তু খুব সুন্দর ড্রাইভ জানে, ড্রাইভ নিজেই করতো। এবং উনি নিজে মিরপুর বিআরটিতে গিয়ে নাম ট্রান্সফার করে দিবে, এটা কথা আপনার সাথে। হ্যাঁ, আমার সাথে কথা। এবং উনি নাম ট্রান্সফার করে দিয়ে তারপর আরেকটা গাড়ি কিনবে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা কিন্তু তার মানে হচ্ছে পেপারস নিয়ে কোনো গান নাই, কোনো কথা নাই, পেপারস একেবারে আয়নার মতন, আয়নার মতন একবারে নিট ইন ক্লিন। এই যে দেখেন, এটার সর্বপ্রথম স্মার্ট কার্ড এই গাড়ির স্কলার। আচ্ছা আচ্ছা, এই যে স্মার্ট কার্ড, এ হইলো বলো কোনো ফিটনেস, এ হলো টেস্টোস্টেরন। আচ্ছা, এই গাড়ি দেখেন, এটা মালিক স্বয়ং মিরপুর বিআরটিতে গিয়ে নাম ট্রান্সফার করে দিবে, এই যে স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা, এটা মিরপুর বিআরটি থেকে নাম ট্রান্সফার করা হবে ওনার বাংলা মোটরের দুইটা পার্টস। এটা মডেল কত ভাইয়া? এটা হলো 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন করা। আচ্ছা, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন করা। ভিতরের ভিতরে গেটআপটা দেখেন একটু। আচ্ছা, 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এক্স করা, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। হ্যাঁ, এটা কয়লারামপুর থেকে আনছে, মালয়েশিয়ার কয়লারামপুর থেকে, ব্যাক ক্যামেরা আর অ্যান্ড্রয়েড টানছে উনি ভাই, নিজে আনছে। হ্যাঁ হ্যাঁ, নিজে আইনে নিজে লাগাইছে। উনি কিন্তু খুব শখের একজন মানুষ, খুব যত্ন সহকারে গাড়ি রাখছে। মনে করেন না, নিজে নিজে ড্রাইভিং করছে, নিজে নিজে ড্রাইভিং করছে। দেখেন কত সুন্দর দরজা লাগে, দেখেন একবারে ইজি দরজা, এই যে দরজা হলে দেখেন একবারে ইজি, দেখেন একবারে ইজি ভাবে দরজা লেগে যায়। আচ্ছা, কোনো প্রবলেম নেই। 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, এর ভিতরটা দেখাইছেন তো? না না, এটা এই পাশটা একটু দেখেন, আলগান ভাইয়া। তাহলে কি চাপিল সিএনজি করা আছে মাসুদ ভাই? একবারে 60 লিটার নাবানার থেকে, নাবানা থেকে, এই যে নাবানার থেকে সিএনজি করে কোনো চাপা না, একবার সরাসরি দেখায়। ওই দেখেন, ওই যে দেখছেন, এই যে দেখছেন, একবার নাবানার থেকে সিএনজি করা। এবং আপনি মনে করেন যে এই যে স্টিকারটা দেখছেন, জাপান থেকে যেভাবে আসছে স্টিকারটা ওইভাবে লাগানো আছে। এটা যদি মার খাইতো তাহলে স্টিকারটা ব্যাক হয়ে যেত। আর এই হিটটা কোনো মারপুত নয় বাংলাদেশে, সে ঠিক করবে, মানে ওই মেস্ত্রি এখনো জন্ম হয়নি জাপানের মতো। হ্যাঁ, জাপানের মতন হুবাহুব যে হিটটা করবে ওই মেস্ত্রি বাংলাদেশে এখনো জন্ম হয় না। জাপান থেকে যে স্টিকারটা আছে পিছনে, ওই স্টিকারটা এখনো হুবাহুব ওরকমই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনি এই সাইডে একটু দেখেন কোনো মারগুতা আছে কিনা। গাড়ি একটা মানুষের শখের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে,
গাড়ি দেখে নিতে হবে, ঘরে বসে সুন্দর ভাবে দেখে নেবে। এই দেখেন, দেখছেন কোন মার্গুতা আছে নাই, কোন মার্গুতা কোনো কিছু নাই, যে অবস্থা। চাকাগুলো দেখেন, চাওড়া চাকা একবারে নতুন, চাওড়া চাকা একবারে নতুন, দুটার পেট থেকে শুরু করে, হ্যাঁ একবার সব, আলহামদুলিল্লাহ একবারে সব। দেখছেন এই অ্যান্ড প্লেটটা, হ্যাঁ কোথায় আছে ভাই? যা আছে সব অরিজিনাল এখানে, কোনো চেঞ্জের কোনো কিছু নেই। আপনি এটা দেখেন না, দেখলেই তো বোঝা যায়। এই দেখেন, এই যে দেখে দেখছেন কোনো কোনো, এই যে জাপান থেকে যে হিড্ডা এসে দেখেন, এখনো ওইভাবে গাড়িটা আছে, দেখছেন আছে, কোনো ভাবে কোনো মার কোনো কুতা কোনো নেই। দেখেন 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 মার কুতা আছে কিনা, দেখেন এই যে দেখেন, দেখেন মার কুতা আছে কিনা, দেখেন কোনো মার কুতা নেই। আপনি এই যে বনারটা দেখেন, কোনো মার কুতা নেই, যে যে অবস্থা সেই অবস্থায় আছে এখনো। আচ্ছা আচ্ছা, এবং আপনি যে বাইরের লুকটা দেখেন, এই যে বাইরের লুকটা, বাইরের লুকটে পাঁচের মডেল কিন্তু গাড়ি হয় কিন্তু ঠিক, কিন্তু এরকম এরকম চুপার একটা এরকম লুক হয় না সব গাড়ি। এই লুকে হাতে গোনা মনে গোনা 20টা গাড়ি এরকম আসছে। আচ্ছা আচ্ছা, পাঁচের মডেল গাড়ি অনেক আছে, অনেক আছে, কিন্তু ভিতরে ডেকোরেশন আর মনে করেন বাইরের লুকটা এরকম সুন্দর আসে না, খুব কম। হ্যাঁ, হাতে গোনা মনে 20টা গাড়ি এরকম আসছে। আচ্ছা, পাঁচের মডেল 10,000 চলে, হ্যাঁ দাম কত দিবেন মাসুদ ভাই? এটা হলো মনে করেন 12,80,000 টাকা। কিন্তু আমি অন্য অন্য জায়গা থেকে চিন্তা ভাবনা করে দেখে শুনে সবকিছু বুঝে আমি রেটটা দিছি, কারণ আমি সেল দেই বেশি, লাভ কম করি। আর যদি কোনো ভাই যদি পছন্দ যদি হয় আসলে আমি কমে রাখবো। কেন কমে রাখবো? আমার সীমিত লাভ হলেই চলে। আমি গাড়ি মনে করেন মাসে 10-12টা গাড়ি বিক্রি করি, আমার সামথিং সামথিং আসলে চলবে। কিন্তু মনে করেন না, আমার থেকে নিয়ে অন্য অন্যটা গাড়ি বেছে, আমার থেকে গাড়ি নিয়ে, আচ্ছা আচ্ছা, আমার সীমিত লাভ হলেই চলবে। আচ্ছা, নেক্সট আমরা এটা দেখাই দেয়। হ্যাঁ ভাই, 110, হ্যাঁ 110, 110, হ্যাঁ 110, হ্যাঁ 110, অল পাওয়ার 1500, অল পাওয়ার 1500। আচ্ছা, 110 অল পাওয়ার 1500 সিসি আর কি, 1500 সিসি অল অল অপশন অটো, অল অপশন অটো। হ্যাঁ, আপনি দেখেন ভিতরে লুকটা দেখেন, আমি এটা নিয়ে ঈদের উপলক্ষে বাড়িতে গেছি, আমার বড় ছেলে বলে যে বাবা ভিতরে ঠান্ডা প্রচুর লেগে গেছে, এসি বন্ধ করে ফেলো, এমন একটা পারফেক্ট। আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে মাত্র 7 বছর। আচ্ছা আচ্ছা, সবাই দোয়া করবেন, দোয়া করবেন, হ্যাঁ। গাড়িটা মনে হয় একটু সামনে দিতে হবে, এটা চাপিটা কি করলাম, এই যে ভিতরটা দেখছেন, মাশাআল্লাহ, অল অপশন অটো 1500 সিসির 110। আমরা এই গাড়িটাই দেখাই দিয়েছিলাম আপনাদেরকে, পেপারস ওকে, এসি ওকে, এবং স্মার্ট গাড়ির মালিক। তারপর আপনারা যেহেতু কষ্টে টাকা গাড়ি কিনবেন, ফিজিক্যালি এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সিরিয়াল হচ্ছে 15, গাড়িতে কোনো হিটিং স্টোরি আছে কিনা ফিজিক্যালি আসলে হয়তো বা বুঝতে পারবেন। এক টোকায় একবারই দেখলেন না গাড়িটা পুরো, যে ম্যাডাম যে ইউজ করতো এটা তো ভিতরে আমরা দেখাইছি না, ইঞ্জিন একটু দেখাই, বরাবর ইঞ্জিনে দেখাইতে হবে না। ম্যাডাম তো উনি তো একজন টিচার ছিলেন, তারপরে মনে করেন না যে ওনার ছেলে মনে করেন শুধু ওনাকে স্কুলে দিয়ে আসতো আর স্কুল থেকে নিয়ে আসতো, এই ছিল ওটার কাজ। আর যদি কোথাও বেড়াতে যেত, বেড়ানোর কাজ ছিল, এই ছাড়া কোনো কাজ ছিল না। জাপান থেকে যে অবস্থা আসছে একবারে ফুল ওই অবস্থা এখনো আছে। আচ্ছা, এই দেখেন এই পাশ থেকে রাইট সাইড থেকে একটু দেখাই দিলাম পেট গুলো, এবং ডোর গুলো দেখেন ওস্তাদ, এই যে ডোর গুলো দেখেন, দেখেন ডোর গুলো দেখেন, দেখেন কত সুন্দর লেগে যায়, আপনি ভিতরের লোকটা দেখেন চায় না, কারণ আমার কথা হচ্ছে গাড়ি বাসায় বেরিয়ে দেখবো। দেখেন এই যে দেখেন, এই সাইডটা দেখেন, কোনো মারি কোথাও আসেনি, দেখেন
দেখেন আছে কোনো মার্গুতা, এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, কোনো মার্গুতা কোনো কিছু নেই। যেভাবে আসছে যে এখন স্টিকারটা যেভাবে আসছে জাপান থেকে, এটা এইভাবে এখনো এইভাবে আসছে। এই যে এটা যদি মনে করো মার খাইতো এটা বড়ে যাইতে গিয়ে, এটা এরকম সুন্দর কেউ করতে পারবো না, কোনো মিস্ত্রি করতে পারবো না, এই যে কোনো মিস্ত্রিটা করতে পারবো না, বুঝছেন না? মাল 1500 সিসি গাড়ি, এক্সি সেলুন করল্লা। আচ্ছা আচ্ছা, এটা দাম বলছে তোমার মাসুদ ভাই? এটা হলো মনে করে না যে 550,000 টাকা। 550,000, আমি চাইছিলাম আর একটু বেশি, যেন আর একটু বেশি জন দরকার নয়, 550,000 টাকা। যদি কোনো ভাই যদি পছন্দ হয় আমি কিছুটা কমে রাখবো, হ্যাঁ কমে রাখবো। ঠিক আছে ঠিক আছে, মাসুদ ভাই এটা হলো মোহাম্মদ, ঢাকা মোহাম্মদপুর সিয়া মসজিদের মোড়ে আইসা ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা, সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, এই তো নামাজের টাইম মোবাইল বন্ধ থাকে, নামাজের টাইম মোবাইল। ওকে, নামাজের আগে পরে দিবেন সবাই। ওকে, সবাইকে ধন্যবাদ, মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।